অনেক দিন পর পর আপনাদের জন্য একটা ভিডিও আনছি। আসলে ভিডিও বানানোর সময়ও যেমন পাচ্ছি না, মোটিভেশনটাও ঠিকঠাক পাচ্ছি না। আর ঠিকঠাক মোটিভেটেড না হলে দেখবেন ভালো ভিডিও কখনোই বানানো যায় না। তো আজকে আপনাদের জন্য গোটা তিনেক টিপস নিয়ে এসেছি। আমার মনে হলো এই টিপসগুলো আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে বা জীবনে বেঁচে থাকার জন্য প্রয়োজন। দেখে নিন টিপসগুলো কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, মনি ইজ বেঙ্গালি হোমে অনেক দিন পর আপনাদের সকলকে স্বাগত। থোর, মোচা, কাঁচকলা এগুলো খেতে তো খুব ভালো লাগে আর এগুলো উপকারীও, কিন্তু এগুলো কাটা একটা বড্ড ঝকমারি কাজ। কাটার পর দেখবেন হাত এরকম কালো হয়ে যাচ্ছে, এবং যেটা দিয়ে কাটছেন ছুরি বা বটি সেগুলোর মধ্যেও ভীষণভাবে আঠা লেগে যাচ্ছে। একটা উপায় থাকে, প্রথমেই যদি আপনারা হাতের মধ্যে খানিকটা সর্ষের তেল লাগিয়ে নিয়ে কাটেন তাহলে এই আঠাটা আর লাগে না। কিন্তু হাতে সর্ষের তেল লাগিয়ে নিয়ে কাটতে গেলে অনেক সময় হাত পিছলে স্লিপ করার ভয় থাকে, তার জন্য যদি কাটার পর এরকম হাত কালো হয়ে যায় তাহলেও কোনো সমস্যা নেই। আজকে এটারই একটা সমাধান নিয়ে এসেছি আমি। হাতের মধ্যে নিয়ে নেবেন কিছুটা সর্ষের তেল, খুব সামান্য পরিমাণ সর্ষের তেল যদি আমরা হাতের মধ্যে নিয়ে নিই। তারপর সেটাকে এর ভেতরে দিয়ে এইভাবে ঘষে নিতে থাকি। আস্তে 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 দেখবেন এই কালো আঠাটা উঠে যাচ্ছে সর্ষের তেলের সঙ্গে গলে গিয়ে। তারপর শুধু একটু সাবান দিয়ে ধুয়ে নিলেই এটা কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে। আপনারা যে বটি বা ছুরি দিয়ে কাটবেন সেটার মধ্যেও লাগিয়ে নিতে পারেন সর্ষের তেল, তাহলে পুরোপুরিভাবে এটা পরিষ্কার হয়ে যাবে। নাহলে পরের দিন যখন অন্য কিছু কাটতে যাবেন তখন দেখবেন আঠা লেগে সেই জিনিসগুলো কাটাও কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে। একটু বেশি পরিমাণে তেল নেবেন তাহলে আটাটা তুলতে সুবিধা হবে। আমার যেহেতু হাতটা শুকনো হয়ে গেছে তাই একটু সময় লাগছে, মানে আমি কাটার পর খানিকক্ষণ অন্য কাজ করছিলাম। আর আপনারা যদি কাটার পর কোনো না কাজ করে এটাকে করেন তাহলেই দেখবেন কাঁচা আঠা খুব সহজে উঠে যাচ্ছে। দেখুন এইভাবে আস্তে আস্তে গলে গিয়ে এটা উঠে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। আশা করি এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবার অনুরোধ করব। হাত পরিষ্কার করে নেবার পর এবার কিছুটা সর্ষের তেল বটি বা ছুরি যেটা দিয়ে কেটেছেন সেটার মধ্যে ভালো করে লাগিয়ে দিন এবং একটু একটু করে ঘষতে থাকুন। দেখবেন, লক্ষ্য রাখবেন যাতে হাত না কেটে যায়। এভাবে ঘষলে ও থেকেও আঠাটা কিন্তু সম্পূর্ণভাবে উঠে যাবে। এরপর একটা কাগজ বা কোনো শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নেবেন। এইভাবেই আপনারা মোচা কিন্তু সহজেই বাড়িতে কেটে নিতে পারবেন। বাইরে যে পরিমাণ লু চলছে তাতে বাচ্চারা স্কুল থেকে ফিরুক বা বড়রাই বাইরে থেকে ফেরার পর মনে হয় একটু ঠান্ডা কিছু পান করলে খুব ভালো লাগবে। খুব ঠান্ডা খাওয়াটা, যদিও বাইরে থেকে শরীর ঠান্ডা না করে খাওয়া উচিত নয়, তবুও তখন কিন্তু এই ধরনের সিনথেটিক বা আর্টিফিশিয়াল খাবার না দিয়ে আপনারা একটু নুন, চিনি যদি চান লেবুর রস করে তার মধ্যে একটু মিশিয়ে দিতে পারেন, অথবা মিশিয়ে দিতে পারেন কিছুটা দই। টক দই মিশিয়ে লেবুর পরিবর্তে এটা দিয়েও আপনারা শরবত বানিয়ে রাখতে পারেন। বাইরে যাবার আগেই যদি শরবতটা বানিয়ে রেখে যান, আসার পর একটা বা দুটো আইস কিউবের মধ্যে ফেলে দিয়ে বাচ্চাদের দিলে বা বড়দের দিলে বা আপনারা নিজেরাও যদি পান করেন তাহলেও দেখবেন শরীর অনেক ঠান্ডা থাকছে, এবং গরমকালে আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো শরীর থেকে বেরিয়ে যায় ঘাম হয়ে, যেমন ধরুন নুন বা চিনির প্রয়োজন তো সবসময় শরীরে থাকে আমাদের এনার্জির জন্য, আর তার সাথে লেবু বা টক দই কিন্তু আমাদের ভিটামিন সি এর যোগান দিয়ে দেবে, যেটা আমাদের সর্দি কাশি থেকে অনেকটাই রক্ষা করবে। সঙ্গে আর্টিফিশিয়াল খাবার না খাবার জন্য শরীর কিন্তু এমনিই ভালো থাকবে। তাছাড়া দইতে যে পরিমাণ অণুজীব থাকে যেগুলো আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকারী, টক দইতে থাকা অণুজীবগুলো, সুতরাং টক দই দিয়ে যদি আপনারা এইভাবে পানীয় বানিয়ে রাখেন বাড়িতে এবং সেটা থেকে যদি অল্প অল্প করে পান করেন তাহলে আশা করি গরমকালে অনেকটাই শরীর খারাপ থেকে রক্ষা পাবেন। আশা করি এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে। গরমকালে স্কিনে ট্যান হয় না এরকম খুব কম মানুষই আছে। যতই সানস্ক্রিন ব্যবহার করুন না কেন, যতই আপনারা রোদে দেওয়া বা অ্যাভয়েড করার চেষ্টা করুন না কেন, গরমের তাপেও কিন্তু আমরা অনেকটা ট্যান হয়ে যাই। আর সেই ট্যানিং থেকে রক্ষা পাবার জন্য যে জিনিস দরকার সেটা কিন্তু আমাদের রান্নাঘরেই রয়েছে। বাঙালি বাড়িতে প্রতিদিনই প্রায় ভাত রান্না হয়, এখন বাঙালি কেন, গরমকালে অবাঙালি বাড়িতেও হয়তো ভাত রান্না হয়। তো ভাত রান্না করার আগে আমরা বেশ কিছুক্ষণ চালটাকে ভিজিয়ে রেখে দিই,
যাতে ভাত হতে সময়টা কম লাগে। চালটাকে খুব ভালো করে ধুয়ে যে সময়টা ভিজিয়ে রেখে দিচ্ছেন জল দিয়ে। ভিজিয়ে রাখার পর যখন সেটাকে হাঁড়িতে বা পাতিলে তুলে দেবেন, তখন যে জলটা থাকবে সেই জলটাকে ফেলে না দিয়ে ওটাকে রেখে দিন একটা জায়গায়। সেটা স্প্রে বটলে ভরে নিতে পারেন অথবা কোনো একটা জায়গায় মগের মধ্যে বা বাটির মধ্যে রেখে দিতে পারেন। যখন বাইরে থেকে আসবেন মুখটাকে পরিষ্কার করার পর টোনারের বদলে আপনারা এই রাইস ওয়াটার ব্যবহার করে দেখুন। চুল এবং আপনাদের ত্বক দুটোই ভীষণ ভালো থাকবে, ট্যানিং অনেক কমে যাবে এবং আপনাদের যে অরিজিনাল গ্লো সেটা দেখবেন কয়েকদিনের মধ্যে বেরিয়ে আসছে। আশা করি এই টিপসটাও আপনাদের অনেক কাজে আসবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবার অনুরোধ করব। আজকে এই পর্যন্তই, পরের দিন আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনোখানে অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই মনিশ বেঙ্গালি হোমকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।